6 বছর আগে সাকিব খানের সঙ্গে বুবলির প্রেমের শুরু। সে সময় বুবলি ফ্যামিলি টাইম ক্যাপশন লিখে ফেসবুকে একটি ছবি পোস্ট করেছিলেন। ছবিতে সাকিব খান ছিলেন মাঝখানে আর তাকে ঘিরে বুবলির পরিবারের লোকজন। এরপর হয়ে গেছে নানা ঘটনা রটনা। সাকিব অপু বুবলিকে নিয়ে নানা চর্চা। একটা সময় সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে টিভি লাইভে আসেন অপু বিশ্বাস। এরপর তাদের বিচ্ছেদ হয়। ওই সময় সাকিবের সঙ্গে বুবলির প্রেম আছে সেটা ইঙ্গিতে বহুবার বলেছেন অপু, যদিও সরাসরি জানাননি কিছুই। ছয় বছরের মাথায় এসে সবই এখন পরিষ্কার। প্রকাশ্যে এসেছে সাকিব বুবলির প্রেম, বিয়ে ও সন্তানের বিষয়টি। তারা নিজেরাই বিষয়টি প্রকাশ্যে এনেছেন। বুবলি নিজেই জানিয়েছেন সাকিব খানের সঙ্গে সম্পর্ক শুরুর কথা, জানালেন কিভাবে তাদের প্রেম হয়েছে সে কথাও। বসগিরি সিনেমার আগে প্রিয়ারে নামে আরেকটি সিনেমাতে কাজের কথা হচ্ছিল সাকিব বুবলির। ফলে শুটিংয়ের আগে থেকেই সাকিবের সঙ্গে কিছুটা জানাশোনা ছিল বুবলির। সিনেমাতে কাজ করতে গিয়ে প্রথম দেখা পরিচয়। বসগিরি শুটিংয়ের শেষের দিকে প্রেমের সূচনা, এরপর একটা সময় বিয়ে, তারপর সন্তান। ছয় বছর গোপনের প্রেম ও বিয়ে সাকিব বুবলির। জিজ্ঞেস করলে এড়িয়ে গেছেন, অনেকটা গোপনই ছিল সব কিছু। কিন্তু সন্তান প্রকাশ্যে আসার পর বুবলি বলেন অন্য কথা। সন্তানের কথা গোপনের বিষয়টি অস্বীকার করেন নায়িকা। অন্তঃসত্ত্বা আর সন্তানের বিষয়টি ওপেন সিক্রেট ছিল বলেই দাবি বুবলির। বিষয়টি কাজের সেক্টরের কম বেশি সবাই জানতেন, তাছাড়া জানতেন দুজনের পরিবার আর কাছের মানুষজন। এক সাক্ষাৎকারে বুবলি জানান তাদের সন্তান শেহজাদ খান নামটি সাকিব খানেরই দেওয়া। সন্তান হওয়ার পর নামের একটি লিস্ট পাঠিয়েছিলেন সাকিব। ওই লিস্টের প্রথম নাম ছিল শেহজাদ খান। আরবি এই শব্দের অর্থ রাজার ছেলে, তবে বি নামটি বুবলি ও তার মা মিলে রেখেছেন। এদিকে সন্তানের খবর সামনে আসার পরেই সাকিব বুবলির বিচ্ছেদের খবরও প্রকাশ্যে আসতে শুরু করে। বিচ্ছেদের কথা পুরোটাই মিথ্যে, এসব গুজব বলে উড়িয়ে দিয়েছেন বুবলি। বুবলি জানান প্রায় প্রতিদিনই ভিডিও কলে বীরের বাবার সঙ্গে কথা হয়, দেখা হয় তার। ঈশা কামাল, বাংলাধারা।